মা স্কুলে যাই। দাঁড়াও মা স্কুলে যাও। আমরা জানতে পেরেছি যে আগামী 12 তারিখ সরকারি প্রাথমিক স্কুল খোলা হবে। আমি আমার মেয়েকে স্কুলের স্বাস্থ্যবিধি মেনে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত। তোমার যে মাস্ক নাই, নাও মাস্ক পরো 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 পরো। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি ইনশাল্লাহ। আচ্ছা, অনেকদিন পর আমাদের বিদ্যালয় খুলছে, সবাই খুশি না? তোমাকে বিদ্যালয়ে আসতে মন চাই তো? বাড়িতে কি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতা? আচ্ছা, এখন আজকে আমরা বিদ্যালয়ে আসছি, সবাই মাস্ক পরে আসছি না? তো এখন থেকে প্রতিদিন আমরা বিদ্যালয়ে আসবো, যখন মাস্ক পরে আসবো, নিরাপদ দূরত্বে বসবো, ঠিক আছে? তারপর স্যারের কাছে যখন আমরা লেখা দেখাতে অথবা অন্য কিছু বলতে আসবো, তখন একজন একজন করে আসবো, দূরত্ব বজায় রাখবো, ঠিক আছে? আজকে তো তোমরা প্রথম স্কুলে আসলে, কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে না? অনেকদিন যাবতে তোমরা স্কুলে আসার জন্য উন্মুখ হয়ে আছো, বাট এখন তোমাদের সামনে সুযোগ আছে আবার স্কুলে এসে পাঠদানে অংশগ্রহণ করার। তো তোমাদের আমি জাস্ট কয়েকটি কথা বলবো, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। তোমরা প্রতিদিন যে মাস্ক ইউজ করো, এটা কাপড়ের মাস্ক ইউজ করবে, যেটা পানি দিয়ে সাবান দিয়ে প্রতিদিন ধৌত করা যায়, এবং প্রত্যেকে কমপক্ষে দুই জোড়া দুইটি করে মাস্ক থাকবে। আজকে যে মাস্কটি পরিধান করবে, সেটি তোমরা বাসায় গিয়ে খুলে সাবান দিয়ে দ্রুত করে শুকাতে দেবে, আর যেটি অবশিষ্ট থাকবে সেটি পরে আবার আসবে। আবার আগামীকাল এভাবে মাস্ক চেঞ্জ করাবে, একজনের মাস্ক একজনে পরবে না। তোমরা যে পোশাক পরিধান করো, ইউনিফর্ম, সেই ইউনিফর্মগুলো কী করবে, গায়ে থেকে খুলে নির্ধারিত জায়গায় রাখবে এবং বাতাসে শুকাতে দিবে বা রোদে শুকাতে দিবে। আর যে তোমাদের এই যে বোতল আছে, সবাই যার যার ওর মতো সবাই নিজস্ব বোতলে পানি নিয়ে আসবে, কেউ কারো বোতল স্পর্শ করবে না, কেউ সবাই নির্ধারিত এই যে দূরত্ব বজায় রাখছ, সর্বক্ষণ সময় তোমরা কী করবে, দূরত্ব বজায় রাখবে। একটি পাঠ দেওয়ার পরে তোমরা আবার যায় সাবান পানি দিয়ে যে বেসিনে হাত ধো, সেখানে যা আবার কী করবে, হাত ধুতো করবে। হাত ধোয়ার নিয়ম তো সবাই জানো। তো ধন্যবাদ সবাইকে, প্রতিদিন স্কুলে আসবে স্বাস্থ্যবিধি মেনে। আমি স্কুল থেকে এসে নিজের ড্রেস নির্ধারিত জায়গায় রাখবো এবং নিজের মাস্ক নিজে পরিষ্কার করবো।